ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। অনেককেই বলতে শুনেছি, অভিসন্ধি কিংবা উদ্দেশ্য ব্যতীত মানুষ কোনো কাজ করতে পারে না। আসলে যারা এমন বলে তারা গোঁড়ামি প্রভাবে কৃতকর্ম ব্যতীত কোনো নিঃস্বার্থ কার্য কখনো দেখেনি, সেজন্যই এরকম বলে থাকে। সেই জন্যই আজ এমন একজনের নাম বলবো যিনি এসব কিছুর ঊর্ধ্বে, যিনি কর্মযুগের শিক্ষা কার্যে পরিণত করেছেন, সেই ব্যক্তি বুদ্ধদেব। একমাত্র তিনি কর্মযোগকে সম্পূর্ণভাবে কার্যে পরিণত করেছেন। বুদ্ধ ছাড়া জগতের অন্যান্য মহাপুরুষেরা সকলেই বাইরের প্রেরণার বশে নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হয়েছেন, কারণ এই একজন ব্যক্তি ছাড়া জগতের মহাপুরুষগণকে দুটো শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এক শ্রেণীর মহাপুরুষরা বলেন তাঁরা ঈশ্বরের অবতার, তাঁর নির্দেশেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আর অন্য শ্রেণীর মহাপুরুষেরা বলেন তাঁরা ঈশ্বরের প্রেরিত বার্তাবহ। উভয়েরই কার্যের প্রেরণা শক্তি বাইরে থেকে আসে, কিন্তু মহাপুরুষদের মধ্যে একমাত্র বুদ্ধই বলেছেন, আমি ঈশ্বর সম্পর্কে তোমাদের নানা রকম মত শুনতে চাই না, আত্মা সম্পর্কেও সূক্ষ্ম সূক্ষ্ম মতবাদ বিচার করতে বসে বা জগতের কি মঙ্গল হবে। আসলে কথা তো এটাই যে নিজে ভালো হও এবং ভালো কাজ করো, এটাই মানুষকে মুক্তি দেয় এবং সত্য যেটাই হোক সেই সত্যের পথে নিয়ে যাবে। বুদ্ধ আচরণে সম্পূর্ণরূপে ব্যক্তিগত অভিসন্ধি জর্জিত ছিলেন, আর কোন মানুষ জগতে তাঁর থেকে বেশি কাজ করেছেন? ইতিহাসে এমন একটা চরিত্র দেখাও দেখি যে সকলের উপর এত ঊর্ধ্বে উঠেছেন। বুদ্ধ মহান দার্শনিক হিসেবে নিজেকে মেলে ধরেছেন, তিনি শ্রেষ্ঠ দর্শন প্রচার করেছেন, আবার অতি নিম্নতম প্রাণীর জন্যও গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। বিনিময়ে নিজের জন্য কিছুই দাবি করেননি, বাস্তবিক তিনি আদর্শ কর্মযোগী, তিনি শ্রেষ্ঠ। হৃদয় এবং মস্তিষ্কের অপূর্ব সমাবেশ ছিল তার মধ্যে। জগতে তিনিই প্রথম একজন মহান সংস্কারক। তিনি প্রথম বলেছিলেন যে কোনো প্রাচীন পুঁথিতে কিছু লেখা আছে বলেই অথবা তোমাকে ছেলেবেলা থেকে শেখানো হয়েছে বলেই কোনো কিছু বিশ্বাস করো না, বিচার বিশ্লেষণ করে দেখো, যদি সেটা সকলের পক্ষেই উপকারী তবেই তা বিশ্বাস করো। যিনি অর্থ যশ বা অন্য কোনো অভিসন্ধি ব্যতীতই কর্ম করেন তিনি সবথেকে ভালো কাজ করেন, এবং একজন মানুষ ক্রমাগত সেই পথে চললেই সেও একজন বুদ্ধ হয়ে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.